হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো আজ আমি বলবো যে কীভাবে একটা কালার ব্লাইন্ডনেসকে চিনবো। তো কালার ব্লাইন্ডনেস কী, মানে যে মানে কালারগুলোকে সঠিকভাবে চিনতে পারে না তাদেরকেই কালার ব্লাইন্ডনেস বলা হয়। ধরুন আপনি সাদাকে সবুজ বলে সবুজ বলে সবুজ দেখতে পাচ্ছেন, তো আপনি ওটা কালার ব্লাইন্ডনেস মানে বুঝতে পারলেন না। তো চলুন একটু ডেমোতে যাওয়া যাক, তো ডেমোতে গেলেই আপনি ঠিক বুঝতে পারবেন। তো চলুন, তো প্রথমে আমরা প্লে স্টোরে যাবো, তারপর প্লে স্টোরে একটা অ্যাপ সার্চ করব, কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস টেস্ট অ্যাপ বলে জাস্ট সার্চ করব, তারপর দেখুন এখানে প্রথমেই একটা অ্যাপ চলে আসছে, কালার ব্লাইন্ডনেস টেস্ট। এটা আমার মতো সব থেকে ভালো একটা অ্যাপ, দারুণ সুন্দর একটা অ্যাপ, ইউ ল্যাবস এর অ্যাপ, ইউ ল্যাবস কোম্পানির অ্যাপটি। তো দারুণ সুন্দর একটা অ্যাপ, মানে এটা কীভাবে কাজ করছে তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো এটা জাস্ট ওপেন করব, আপনাকে কিছু কোয়েশ্চেন করবে, তো এই কোয়েশ্চেনগুলোকে আপনাকে সঠিক সঠিক উত্তর দিতে পারেন। যদি আপনি সঠিক সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি কালার ব্লাইন্ডনেস মানে বর্ণন্ধতা রোগটির আক্রান্ত নন। তো চলুন দেখে নেওয়া যাক, তো আমার টেস্ট করা যাক, তো আমি দেখি কয়টি সঠিক দিতে পারি আর কয়টা ভুল দিই। তো চলুন প্রথমে এই টেস্ট, তিনটে হয় এখানে, চার ধরনের টেস্ট আছে, 1, 2, 3, 4। তো প্রথম টেস্টটাই করা যাক, তো প্রথম টেস্টে দেখি কী দেয়। আর এই অ্যাডটা, এই অ্যাপটাতে প্রচুর অ্যাড দেয়। তো এখানে প্রথমে এখানে সংখ্যা লিখে দিচ্ছে, তো এটাকে আমাকে নাম্বার দিতে হবে। লিখেছে হোয়াট নাম্বার ডু ইউ সি ইন দ্য সার্কেল, ইন সার্কেল। তো এখানে এমনি করে 8 ক্লিক করে নেক্সট কোয়েশ্চেন, তো তার এই সরি এটা 7 হবে, তারপরে 3, 2, 6, 4, 3, 4, 6, 5, 8, 8। একটু অ্যাড দেয় ক্লোজ অ্যাপটাতে, এটাতে কী দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। 2, 6, 2, 5, সেভেন, 5, 5, 7, 6, 4। একটা ভুল হয়েছে, সেই নান দিলাম ওটা ভুল হয়েছে, ওটা 3 হতো, তো এটা একটা মিস্টেক হয়েছে, তাছাড়া সবই ঠিক আছে। চলুন এটা দেখা যাক, এই টেস্টটা করা যাক, এটা তো সবাই বেড়ে যাচ্ছে, এটা কারেক্ট, এখানে লিখে দেবে আপনি কারেক্ট আনসারটা কারেক্ট হচ্ছে নাকি। কপিরাইট স্ট্রাইকের জন্য সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি আমি, তো এটাতে খুঁজে যাক কোনটা হচ্ছে। এই দেখুন কারেক্ট, এই দেখুন কারেক্ট। তো এইভাবে আপনাকে ফাইন করতে হবে, 1, 2, 3, 4, এই তো এটা আলাদা কারেক্ট। তো এরকম করে আপনাকে মানে খুঁজতে হবে কোন মানে রংটা আলাদা। তো অরেঞ্জ কালার এটা হতে পারে, লিখেছে অরেঞ্জ, এটা অরেঞ্জ, এটা ক্লাইন, এটা এটা গ্রে, 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 এটা নাকি না, স্যার এটা হতো সেট, সেট, সেট। ব্রাউন, রেড, ব্লু, পার্পল, গ্রিন,
রেড, গ্রিন, এটা চলো করা যাক। তো এটাতে কিরকম, মানে এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো প্রথমে ইটা এভাবে রয়েছে, তারপরে এভাবে রয়েছে, এদিকে রয়েছে, তো এটাকে ক্লিক করতে হবে। তো এদিকে রয়েছে, এদিকে ক্লিক করতে হবে, তো এদিকে রয়েছে, এদিকে ক্লিক করতে হবে, ওপর দিকে রয়েছে, ওপর দিকে ক্লিক করতে হবে, ওপর দিকে ক্লিক করতে হবে, ওপর দিকে ক্লিক করতে হবে, নিচে দিয়ে ওই দিকে ক্লিক করতে হবে। হাট, ভুলে গেল, এদিকে ক্লিক করতে হবে, নিচে দিকে ক্লিক করতে হবে, ওপর দিকে ক্লিক করতে হবে, নিচে দিকে ক্লিক করতে হবে, নিচে দিকে ক্লিক করতে হবে, ওপর দিকে, এদিকে, 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 এদিকে। আর বুঝেই যাচ্ছে না, আর তো কই দেখাই যাচ্ছে না। এদিকে 24টার মধ্যে 24টা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে অ্যাপটা কাজ করে, মানে আপনাকে সঠিক উত্তরগুলো দিতে হবে। যদি সঠিক উত্তরগুলো আপনি দিতে পারেন, তাহলেই আপনি কালার ব্লাইন্ডনেস নয়। আর এটা হলো, এটা অ্যাপটার একটা ফিচার্স রয়েছে, যেটাতে মানে আপনি ব্যাক কি টিপে আপনি মানে হোমে যেতে পারবেন না। এটাতে আপনাকে শুধু হোম কিটি টিপেই হোমে যেতে পারবেন একমাত্র। আর এটা মিনিমাইজ করার জন্য এরকম ইউজ করতে পারেন, মানে মিনিমাইজ কি ইউজ করতে পারেন। তো আমি হোম কিটি হোমে চলে যাচ্ছি। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।